বাংলা নিউজ স্টেশন। ব্রেন টিউমার ও ক্যান্সার আক্রান্ত হয়ে গত 19 এপ্রিল নাফরার দেশে পাড়ি জমান বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। মৃত্যুর পর এই ক্রিকেটারের শেষ আশ্রয়স্থ হয় বনানী কবরস্থানে, যেখানে অস্থায়ী ভিত্তিতে কবরে জায়গা পেয়েছেন রুবেল। 2 বছর পর তার জায়গায় অন্য কেউ আশ্রয় করে নেবেন এ কবরে। মোশাররফ রুবেলের স্ত্রী ফারহানা রূপা স্বামীর কবর এখান থেকে স্থানান্তর করা হোক তা চান না, আর তাই প্রধানমন্ত্রী মেয়রের কাছে তিনি আবেদন করেন বনানী কবরস্থানে যেন রুবেলের কবর স্থায়ী করা হয়। তাদের সন্তান যেন জানতে পারে তার বাবা রুবেল চিরনিদ্রায় শায়িত আছেন বনানীর এই কবরস্থানে। রুবেলের কবর জিয়ারত শেষে 22 এপ্রিল বনানীর কবরস্থানের বাইরে গণমাধ্যমের মুখোমুখি হন ফারহানা রূপা। সেখানে স্বামীর স্থায়ী কবরের জন্য এমন আবেদন করেন রুবেলের স্ত্রী রূপা। কান্নাজড়িত কণ্ঠে তিনি গণমাধ্যমকে বলেন, রুবেল তো আসলে আমাদের সবার, রুবেল তো দেশের জন্য খেলেছে, মাত্র 2 বছরের জন্য সে এখানে। সত্যি বলতে এখানে স্থায়ী করতে হলো অনেক টাকা লাগে, প্রায় 1 কোটির মতো। আমাদের কাছে তো এত টাকা নেই, আমি চাই রুবেলের কবরটা স্থায়ী হোক, ও যেন একটু মাটি পায়। বনানী কবরস্থানের নিয়ম অনুযায়ী 2 বছর পর কবর পরিবর্তন হয়ে যায়। যদি কেউ কবর স্থায়ী করতে চায় তবে তাকে প্রচুর অর্থ দিয়ে নির্দিষ্ট জায়গা কিনে নিতে হয়, আর সেটি নিজেদের পক্ষে সম্ভব নয় বলে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন ফারহানা রূপা। ফারহানা রূপা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই চাওয়া, আপনি তো অনেককে অনেক কিছু দেন, ক্রিকেটারদের জন্য অনেক কিছু করেন, রুবেলের মতো মৃত ক্রিকেটারকে তিনি কি 1 ফোঁটা মাটির ব্যবস্থা করে দিবেন? শুধু একটি স্থায়ী কবর, আর কিছু চাওয়ার নেই আমার। রুবেল ফারহানা দম্পতির একমাত্র সন্তান রুশদান, এখনও অপচয় সন্তান, বুঝতে শিখলে যেন বাবার কবর দেখতে পায়, বাবার অস্তিত্ব অনুভব করতে পারে বনানীতে, এমনটাই চাওয়া ফারহানা রূপার। নিজের সন্তানের প্রসঙ্গ টেনে কান্না করতে করতে তিনি আরও যোগ করেন, রুবেলের জন্য একটু মাটি যেন আমার ছেলেটা দেখতে পারে। 2 বছর পর তুলে ফেললে আমরা তো আর পাবো না, রুবেল তো আর কোথাও নেই, হারিয়ে গেছে, আমাদের জন্য শুধু এখানেই আছে। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর গত 19 এপ্রিল সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুবেল। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশের ক্রিকেট অঙ্গনে। সুদর্শক, এই নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।